আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের একুশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার চারশো থেকে চারশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি চারশো এক নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন আবু উবাইদা। তিনি প্রশ্ন লিখেছিলেন আকিকার গোস্ত পিতা মাতা এবং যার আকিকা সে খেতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হল খেতে পারবে আকিকার গোস্ত সকলেই খেতে পারবে কোনো নিষেধাজ্ঞা নেই যার আকিকা সে যদি গোস্ত খাওয়ার মতো বয়স হয় যদিও সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করতে হয় সেই হিসেবে যার আকিকা সে খেতে পারে না তবে যদি কোনো কারণে সঠিক সময় আকিকা দেওয়া না হয় সন্তান বড় হয়ে যাওয়ার পরে আকিকা দেয় তাহলে সেই সন্তানও তার আকিকার গ্রস্ত খেতে পারবে এবং তার পিতা মাতাও আকিকার গ্রস্ত খেতে পারবে এতে কোনো নিষেধাজ্ঞা নেই এরপর চারশো দুই নম্বর প্রশ্ন চাঁদপুর থেকে লিখেছিলেন নুসরাত জাহান তিনি প্রশ্ন লিখেছিলেন বক পাখির গোস্ত খাওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যে অবশ্যই যাবে বক পাখি সাদা এবং লম্বা ঠোঁটা বিশিষ্ট যে পাখি বক পাখি বলা হয় বিভিন্ন জায়গা হয়তো বিভিন্ন নাম হতে পারে এই বক পাখি খাওয়া এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে অবশ্যই জায়েজ এতে কোনো নিষেধ নেই এরপর চারশো তিন নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন তানিয়া মির্জা তিনি প্রশ্ন লিখেছিলেন বিয়ের পরে হাতে চুরি না পড়লে কি গুণা হয় এই প্রশ্নের উত্তর হলো জিনা বিয়ের পরে নারীরা হাতে চুরি না পড়লে গুণা হয় না এরপর চারশো চার নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন মকবুল হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন কুরবানির সাথে আকিকা দিলে কিভাবে ভাগ করতে হবে এই প্রশ্নের উত্তর হলো আমরা যদি সুন্নাহ পদ্ধতিতে আকিকা করতে চাই তাহলে কুরবানির সাথে মিলানো যাবে না কুরবানির পশুর ভাগে আকিকার অংশ দেওয়া যাবে না এটা সুন্নাহ পদ্ধতি নয় তবে বলেছেন যেটা জায়েজ আছে তবে সুন্নাহ কোনো পদ্ধতি নয় আল্লাহ রসুল সাল্লামের সময় সাহাবিদের সময় তবে আইদের সময় কোনো সময়ে আকিকা এবং কুরবানিকে একত্র করা হয়নি বরং সেটাকে ভিন্ন ভিন্নভাবে আদায় করা হতো তো আমাদেরও উচিত সুন্না পদ্ধতিতে আকিকা করা এজন্য কোরবানির সাথে আকিকার ভাগ মিশানো উচিত নয় যদি মিশিয়ে ফেলেন তাহলে সেই আকিকার গোশতটা আপনারা সবাই মিলে খেতে পারবেন যারা আকিকা সে খেতে পারে এবং পিতামাতা খেতে পারে এবং সবাই খেতে পারে আপনারা চাইলে রান্না করে খেতে পারেন আবার চাইলে প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দিতে পারেন এরপর চারশো পাঁচ নাম্বার প্রশ্ন কালকিনি থেকে লিখেছিলেন কালকিনি মাদারীপুর থেকে লিখেছিলেন তামিম চৌধুরী তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো মাদ্রাসা বা এতিমখানায় কোরবানির গরু কিনে দিলে কি কোরবানি আদায় হবে এই প্রশ্নের উত্তর হলো জি আদায় হবে তবে আপনি যেখানে কোরবানির পশুটা কিনে দিচ্ছেন বা পশু কেনার জন্য টাকা দিচ্ছেন সেখানে অবশ্যই একটু যাচাই করে দেখবেন যে আসলে সেখানে মাদ্রাসার ছাত্র সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের ছাত্র ছাত্রীরা পড়ালেখা করে কিনা তাদেরকে উদ্দেশ্য করে আপনি আপনার কোরবানির টাকা সেখানে দিয়ে দিতে পারেন অথবা একটা পশু কিনে সেখানে দিতে পারেন তারা জবাই করে খেতে পারে এটা জায়েজ রয়েছে এবং আপনার কোরবানি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর চারশো ছয় নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন আহসান উল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি হজে যাওয়ার জন্য টাকা জমা রাখে এবং হজ করার পূর্বে মারা যায় তাহলে সেই জমানো টাকা কি করতে হবে এই প্রশ্নের উত্তর হলো যে ব্যক্তি হজে যাওয়ার জন্য টাকা জমা রেখেছিল কিন্তু হজ করার পূর্বেই মারা গেল প্রথমে দেখতে হবে যে সেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছিল কিনা তার উপর যদি আসলে হজ ফরজ হয়ে থাকে তাহলে তার সেই হজে যাওয়ার জন্য জমানো টাকা দিয়ে কোনো এক ব্যক্তিকে বদলি হজে পাঠিয়ে দিতে হবে আর যদি তার উপর হজ ফরজ হয়ে না থাকে কিন্তু হজে যাওয়ার জন্য সে নিয়ত করেছিল টাকা জমিয়েছিল খুব কষ্ট করে কিন্তু তার উপর হজ ফরজ নয় এক্ষেত্রে তার পরিবর্তে যদি কাউকে বদলি হজে পাঠানো না হয় তাতেও আল্লাহ রব্বুল আলমিন তার আমল একটা কবুল হজের সব লিখে দেবেন ইনশাল্লাহ যেহেতু সে হজে যাওয়ার নিয়ত করেছিল এবং যথার্থ চেষ্টা করেছিল হজে যাওয়ার জন্য যে টাকা পয়সা লাগে সে টাকাগুলো সে অনেক কষ্ট করে জমিয়ে রেখেছিল এই কষ্ট করার জন্য এবং নিয়ত করার জন্য আল্লাহ আলামিন তাকে পরিপূর্ণ সব দিয়ে দেবেন ইনশাল্লাহ তবে আসলে যদি তার উপর হজ ফরজ হয়ে থাকে তাহলে তার সে জমানো টাকা দিয়ে কোন ব্যক্তিকে বদলি হজে পাঠিয়ে দেওয়াই উচিত এরপর চারশো সাত নম্বর প্রশ্ন মালয়েশিয়া থেকে লিখেছিলেন তানবির খান তিনি প্রশ্ন লিখেছিলেন পাঠা ছাগল দিয়ে কুরবানি করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি যাবে পাঠা কিংবা খাসি উভয় দিয়ে কুরবানি করা জায়েজ রয়েছে এরপর চারশো আট নাম্বার প্রশ্ন ঢাকার মকবাজার থেকে লিখেছিলেন কেফায়তুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন বাংলা উচ্চারণ দেখে কোরআন পাঠ করলে সব হবে কি না এই প্রশ্নের উত্তর হল বাংলা উচ্চারণ দেখে কোরআন পাঠ করলে উচ্চারণে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এজন্য অবশ্যই সকলের চেষ্টা করতে হবে আরবি হরফ চীনে আস্তে ধীরে সুস্থ হলেও পড়ার চেষ্টা করা তবে একান্ত যদি কেউ না পারে তাহলে যতদিন পর্যন্ত সে শিখতে পারতেছে না ততদিন পর্যন্ত বাংলা উচ্চারণ দেখে সে পড়তে পারে ইনশাল্লাহ এতে সব হবে তবে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে আরবি হরফ চিনে চিনে উচ্চারণ করে পড়ার এরপর চারশো নয় নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন সুরাইয়া তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে এক সুরা দুইবার পড়লে নামাজ হবে কিনা এই প্রশ্নের উত্তর হল জি হবে আপনি এক একই সুরা একই নামাজে বারবার পড়তে পারেন একই রাখাতেও বারবার পড়তে পারেন এতে নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ হবে ইনশাল্লাহ এরপর চারশো দশ নম্বর আনারুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামীর অনুমতি ছাড়া দূর নারীরা দিন প্রচার করতে যেতে পারে কিনা এই প্রশ্নের উত্তর হলো জিনা একজন নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া তার যখন বিয়ে হয়নি তখন তার বাবা বা তার বড়ো ভাইয়ের অনুমতি ছাড়া সে দূর সফর করতে পারে না এবং বিয়ের পরে তার স্বামীর অনুমতি ছাড়া কিংবা তার স্বামীর অবর্তমানে তার বড় ছেলের অনুমতি ছাড়া সে দূরদূরান্তে সফর করতে পারে না দিন প্রচার করতেও যেতে পারে না যদি তাদের অনুমতি না থাকে অথবা মাহরাম পুরুষ সাথে না নিয়ে সে দূর দূরান্তে দিন প্রচার করতে যেতে পারে না নিজ মহল্লায় সে মহিলাদেরকে নিয়ে দিন প্রচার করতে পারে তালিম করতে পারে এতে কোনো সমস্যা নাই তবে দূর দূরান্তে সফর করতে হলে অবশ্যই মাহরাম থাকতে হবে এবং স্বামী বা বাবা বা বড় ভাই ইত্যাদি যারা গার্জিয়ান থাকে তাদের অনুমতি সাপেক্ষে সে যেতে পারে এরপর চারশো এগারো নম্বর প্রশ্ন ঢাকার বনানি থেকে লিখেছিলেন সানোয়ার হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন পুরুষেরা শুধু গামসা বা তোয়ালে গায়ে গায়ে জড়িয়ে নামাজ পড়তে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হলো গরমের দিনে পুরুষরা যদি গায়ে গেঞ্জি না থাকে জামা না থাকে তাহলে বড় কোনো গামছা বা তোয়ালি গায়ে দিয়ে যদি নামাজ পড়ে তাতে নামাজ হবে সমস্যা নেই গায়ে গামছা বা পারবে। এরপর চারশো বারো নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন কুলসুম আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন সব নামাজের পরে কি মোনাজাত করা লাগবে নাকি শুধু ফরজের পরে এই প্রশ্নের উত্তর হলো ফরজের পরে হোক কিংবা সুন্নাতের পরে হোক কোন নামাজের পরেই মোনাজাত করাটা বাধ্যতামূলক নয় আপনি চাইলে যে কোনো সময় মোনাজাত করতে পারেন ফরজ শেষ করতে পারেন সুন্নাতের পরেও করতে পারেন একান্ত আপনার ব্যক্তিগত বিষয় মোনাজাত করতে হবে নামাজ শেষ করার সাথে সাথে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এরপর চারশো নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন আনোয়ারুল করিম তিনি প্রশ্ন লিখেছিলেন সাত ভাগে কুরবানি করা যায় কিনা এ প্রশ্নের উত্তর হলো যে অবশ্যই যায় সাত ভাগে কোরবানি করার বিষয় আল্লাহ রসুল সাল আলহিমের হাদিস রয়েছে সহি মুসলিমের মধ্যে দেখতে পারেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের এক হাদিসের মধ্যে উল্লেখ আছে বাহাতিন একটা গরুতে সর্বোচ্চ সাত ভাগ দেওয়া যায় এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সর্বোচ্চ সাত ভাগে দেওয়া যায় এরপর চারশো পনেরো নম্বর প্রশ্ন ফেনি থেকে লিখেছিলেন তৌসিফ খান তিনি প্রশ্ন লিখেছিলেন ভাগে কুরবানি দিলে জোর নাকি বেজোড় ভাগ দিতে হয় এ প্রশ্নের উত্তর হল আপনি যদি একাধিক ভাগে কুরবানি দিতে চান চাইলে দুইজন দিতে পারেন চাইলে তিনজন দিতে পারেন চাইলে পাঁচজন ছয়জন সাতজন আপনি দিতে পারেন জোর বেজোড় দেখার দরকার নেই দুইজনও দিতে পারেন তিনজনও দিতে পারেন পাঁচজনও দিতে পারেন ছয়জনও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর চারশো পনেরো নম্বর প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন লামিয়া হক তিনি প্রশ্ন লিখেছিলেন কুরবানির গরুর পা বা খুর এবং ভুড়ি কি তিন ভাগ করতে হয় কি না এই প্রশ্নের উত্তর হলো আসলে কুরবানির পুরো পশুটাকেই যে দুই ভাগ তিন ভাগ চার ভাগ করতে হয় এরকম নিয়মটা এক এক জায়গায় এক এক রকম এটা সুবিধার জন্য পাড়া প্রতিবেশী এবং বংশের সুবিধার জন্য এক এক জায়গায় এক এক রকম ভাগ করা হয় অনেক জায়গায় তিন ভাগ করা হয় এক ভাগ নিজেদের এক ভাগ আত্মীয় স্বজন আর এক ভাগ দায়ী বলা হয় বংশের লোকদের জন্য এরকমভাবে বন্টন করা হয় আসলে এরকম বন্টন করতে হবে এরকম সুস্পষ্ট নির্দেশনা নেই আপনার আশেপাশে যদি গরিব লোক অনেক থাকে আপনার দায়ী অনেক থাকে আপনার বংশের লোক অনেক থাকে আত্মীয় স্বজন সেক্ষেত্রে আপনি অল্প কিছু রেখে বাকি সব তাদেরকে বিলিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলেন নিজে না রেখে সমস্তটা বিলিয়ে দিতে পারেন অথবা এমনও করতে পারেন যে আপনার আত্মীয় স্বজন আশেপাশে গরিব মানুষ কম আপনি অধিকাংশটা রেখে দিলেন আর কিছু অংশ তাদেরকে দিলেন এটাও করতে পারেন তিন ভাগ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে সামাজিকভাবে যে যেখানে যেরকম ভাগ করলে সুবিধা হয় সেখানে সেরকম ভাগ করে বন্টন করে দেওয়াই উচিত তবে খুর ভুড়ি আপনার গরুর পা ইত্যাদি এগুলোকেও এরকম ভাগ করতে হবে না এরপর চারশো ষোলো নম্বর প্রশ্ন রাজবাড়ি থেকে লিখেছিলেন মুখলেসুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন আশেপাশে যদি কোনো লোক না থাকে তাহলে একজনে গরু ছাগল হাঁস মুরগি জবাই করতে পারবে কিনা অর্থাৎ আশেপাশে কোনো লোকজন না থাকলে কোনো গরু ছাগল হাঁস মুরগি একজন ব্যক্তি একাই জবাই করতে পারবে কিনা এ প্রশ্নের উত্তর হলো যে পারবে একজন ব্যক্তিও একাই জবাই করতে পারবে গরু ছাগল হাঁস মুরগি এতে জবাই হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপর চারশো সাতেরো নম্বর প্রশ্ন নওগাঁ থেকে লিখেছিলেন বশির আহমদ তিনি প্রশ্ন লিখেছিলেন কারো গাছ থেকে না বলে ফল পেড়ে খাওয়া যায় কিনা এই প্রশ্নের উত্তর হল জিনা আপনি কারো গাছ থেকে ফল পেড়ে খাবেন এটা তো সুস্পষ্ট চুরি হয়ে যায় তো আপনি চুরি করে কেন খাবেন এটা তো জায়জ হতে পারে না আপনি তার কাছে জানিয়ে আপনি খেতে পারেন এরপর চারশো আঠারো নম্বর প্রশ্ন গোলাপগঞ্জ থেকে লিখেছিলেন সুবহান সুবহান মুন্সি তিনি প্রশ্ন লিখেছিলেন মুসাফির অবস্থায় মসজিদে স্থানীয় ইমামের পিছনে নামাজ পড়লে কি কসর করা লাগবে এই প্রশ্নের উত্তর হলো জিনা আপনি যদি মুসাফির থাকেন কোনো স্থানে গিয়ে সেখানকার মসজিদে ইমামের পিছনে নামাজ পড়লে আপনি সম্পূর্ণ নামাজটাই পড়বেন যদি একা একা পড়েন বা যে কয়জন মুসাফির তারা যদি আলাদা করে পড়েন তাহলে সেক্ষেত্রে কেবল কসর করবেন অন্যথায় স্থানে ইমামের পিছনে নামাজ পড়লে সম্পূর্ণ নামাজটাই পড়তে হবে এরপর চারশো উনিশ নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন আরিফা বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে ছোট বাচ্চা পিঠের উপরে উঠে বসলে নামাজ ভেঙ্গে যাবে কিনা না এ প্রশ্নের উত্তর হলো জিনা ছোট বাচ্চারা অনেক সময় মায়ের বা বাবার পিঠের উপর উঠে বসে যখন তারা সেজদা যায় এতে নামাজের ক্ষতি হবে না আপনি এক হাত দিয়ে বাচ্চাকে সরিয়ে দিবেন এবং নামাজ কন্টিনিউ করবেন এরপর চারশো বিশ নম্বর প্রশ্ন ঢাকা সাভার থেকে লিখেছিলেন আশিক তিনি প্রশ্ন লিখেছিলেন কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি করতে হয় এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি একজন সামর্থ্যবান হন অর্থাৎ আপনার নিত্য চাহিদা মেটানোর পরে যদি আপনার কাছে অতিরিক্ত সম্পদ থাকে আপনার প্রয়োজনীয় চাহিদা মেটানোর পরে যদি আপনার কাছে অতিরিক্ত সম্পদ থাকে তাহলে সেই অতিরিক্ত সম্পদ আপনি কুরবানি করবেন সে অতিরিক্ত সম্পদ যদি অনেক বেশি থাকে তাহলে আপনি উট কুরবানি করবেন অথবা গরু কুরবানি করবেন অথবা দুম্বা কুরবানি করবেন আর এই অতিরিক্ত সম্পদ যদি অল্প থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ছাগল ভেড়া ইত্যাদি কুরবানি করবেন আর এতটুকু কোরবানি করার মতো অতিরিক্ত সম্পদ যদি না থাকে তাহলে আপনার উপর কোরবানি অজীব নয় আশা করে আমি বোঝাতে পেরেছি আপনার নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর পরে অতিরিক্ত যে সম্পদ থাকবে সেই সম্পদের হার কীরকম সেই সম্পদ দিয়ে আপনি অনেক বড় কোরবানি করতে পারলে অনেক বড় করতে হবে আর আপনি যদি ছাগল খাসি ভেড়া ইত্যাদি কোরবানি করার মতো অল্প পরিমাণ অবশিষ্ট বা অতিরিক্ত সম্পদ থাকে তাহলে আপনি সেভাবেই করবেন আর ততটুকুও যদি আপনার সামর্থ্য না কোলায় তাহলে আপনি করবেন না এটাই বিধান আশা করি বোঝাতে পেরে